আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন মাইশা অ্যাভিয়ারি অ্যান্ড পেট ইনফো, সাথে আছি আমি মাইশা হাসান। আজকে আমার ভিডিওর টপিক বেবি বার্ডদের নিয়ে, বিশেষ করে ম্যাকাও বেবি নিয়ে। ভিডিওতে যা যা থাকছে, আপনি কাদের কাছ থেকে বেবি বার্ড সংগ্রহ করবেন, আপনি আপনার পাখিকে কী খাবার খাওয়াবেন, কোন স্টেজে কীভাবে খাবার খাওয়াবেন, বেবি বার্ডদের কেমন আবহাওয়া বা পরিবেশে রাখতে হবে, বেবি বার্ডদের ওজন পরিমাপ, বেবি বার্ডদের কতটুকু ঘুম প্রয়োজন এবং খাবার খাওয়ানোর নিয়ম। তো চলুন ইন্ট্রো দেখে ভিডিও শুরু করি। কাদের কাছ থেকে বেবি বার্ড সংগ্রহ করবেন? বেবি বার্ড সংগ্রহ করতে চাইলে কোনো ব্রিডার বা যারা পাখিদের টেক কেয়ার অনেক ভালো করতে পারে এমন কারো কাছ থেকেই সংগ্রহ করা উচিত। কোনো আনপ্রফেশনাল দোকানদার বা রিসেলার এদের কাছ থেকে বেবি বার্ড না নেওয়া ভালো, কারণ ওনাদের কাছে অনেক প্রজাতির বেবি বার্ড থাকে, তাই সব প্রজাতির বার্ডদের সমানভাবে যত্ন নেওয়া ওনাদের পক্ষে সম্ভব হয় না। ধরুন ওনাদের কাছে একটি সানকনুরের বেবি আছে, আবার একটি ম্যাকাও বেবিও আছে। তো ওনারা সানকনুর বেবিকে যে খাবারটা প্রোভাইড করবে, ম্যাকাও বেবিকেও কিন্তু সেম খাবারটাই প্রোভাইড করবে। কারণ আলাদা আলাদা খাবার প্রোভাইড করতে গেলে এক্সট্রা একটা খরচের প্রয়োজন পড়ে, যা ইচ্ছা থাকা সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রে ওনাদের পক্ষে করা সম্ভব হয়ে ওঠে না। তাই বেবি বার্ড নিতে চাইলে কোনো ব্রিডার বা যারা পাখিদের টেক কেয়ার অনেক ভালো করতে পারে এমন কারো কাছ থেকেই নেওয়া ভালো। তবে পাখি সংগ্রহ করতে আমি এমন কোনো ব্রিডারকে কখনোই সাজেস্ট করব না যাকে আপনি সহজেই রিচ করতে পারবেন না বা যাদের সাথে আপনি কন্টিনিউয়াস যোগাযোগ করতে পারবেন না। কারণ আপনি যখন পাখি সংগ্রহ করবেন তখন আপনার ওনার অনেক হেল্প দরকার পড়তে পারে। যেমন উনি ওনার পাখিকে কোন খাবারটা প্রোভাইড করতেন, আপনি কোন খাবারটা দিবেন, বা আপনার বাসায় নিয়ে আসার পর পাখি অসুস্থ হয়ে গেল, ঠান্ডা লেগে গেল, তখন কি মেডিসিন আপনি প্রোভাইড করবেন, এগুলো জানার জন্য ওনার হেল্পের দরকার আপনার পড়তে পারে। তাই যাদের সাথে সহজেই যোগাযোগ করতে পারবেন বা যাদেরকে আপনি রিচ করতে পারবেন সেসব ব্রিডারের কাছ থেকেই বেবি বার্ড সংগ্রহ করা ভালো। আপনি আপনার পাখিকে কি খাবার প্রোভাইড করবেন? বেবি বার্ডদের যত ভালো খাবার প্রোভাইড করবেন ওদের গ্রোথও কিন্তু তত ভালো হবে, আবার ওরা অনেক বেশি হেলদিও হবে। এখানে তিন ধরনের খাবার দেখতে পাচ্ছেন, তিন ধরনের খাবারই অনেক ভালো। তবে যাদের বাজেট একটু কম তারা চাইলে এই বেবি কেয়ারটা প্রোভাইড করতে পারেন, আবার কেউ যদি বাজেট একটু বাড়াইতে পারেন সেক্ষেত্রে A19 প্রোভাইড করতে পারেন, আবার A19-এর সাথে বেবি কেয়ার মিক্স করেও পাখিকে খাওয়াতে পারেন, আবার কেউ চাইলে সিটা কাজটাও প্রোভাইড করতে পারবেন। আমি আমার বেবি বার্ডদের এই তিন টাইপের খাবারই ট্রাই করিয়েছি, ওদের কোনো প্রবলেম হয় নাই। তবে লোকাল ফুড অ্যাভয়েড করাই ভালো। কোন স্টেজে কিভাবে খাবার খাওয়াবেন? বেবি বার্ডদের খাবার খাওয়াতে গেলে প্রথমেই খেয়াল করতে হবে ওদের বয়স। সদ্য ডিম থেকে ফোটা বেবি বার্ডদের ছোটো চামচের সাহায্যে খাওয়াতে পারেন, এই ধরনের চামচ হইলে একটু বেশি ভালো হয়। বাচ্চা যখন একটু বড় হয় তখন ওদেরকে ছোট সিরিঞ্জের সাথে ছোট পাইপ লাগিয়েও খাওয়াতে পারেন। আবার বাচ্চার বয়স যখন 1-1.5 মাস হয়ে যায়, যে আমার ম্যাকাও বেবির মতন, তখন আপনারা শুধু সিরিঞ্জের মাধ্যমেও খাবার খাওয়াতে পারেন। তবে ম্যাকাও বেবিদের খাবার খাওয়াইতে গেলে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। যদি কেউ ম্যাকাও বেবিদেরকে খাবার খাওয়ানোর জন্য সিরিঞ্জের সাথে পাইপ ইউজ করেন সেক্ষেত্রে সেটা না করাই ভালো হবে, কারণ ওরা খাবার খাওয়ার সময় অনেক বেশি নড়াচড়া করে, ফলে পেটের মধ্যে পাইপ চলে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। তাই ম্যাকাও বেবিদেরকে খাবার খাওয়াতে গেলে সিরিঞ্জের সাথে পাইপ ইউজ করার কোনো দরকার নেই। গ্রীষ্ম, বর্ষা বা শীত যে কোনো ঋতুই হোক না কেন, পাখির রুমের আবহাওয়া অর্থাৎ হিউমিডিটি ঠিক রাখতে হবে। হিউমিডিটি অর্থাৎ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। আপনার বাসায় বেবি বার্ড থাকলে আপনি পাখিদের যে রুমে রাখবেন সে রুমের হিউমিডিটি কন্ট্রোল করতে হবে। হিউমিডিটি বেড়ে গেলে পাখিদের অনেক সমস্যা হতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ যখন বেড়ে যায় তখন পাখিদের পটি শুকাইতে চায় না, ফলে সেখান থেকে ব্যাকটেরিয়া সৃষ্টি হয় যা আপনার পাখিকে অসুস্থ করে দেয়। তাই পাখিদের রুমের হিউমিডিটি কন্ট্রোল করা অনেক বেশি দরকার। পাখিদের রুমের হিউমিডিটি সাধারণত 50-60-এর মধ্যে থাকলে ভালো হয়, তবে 70 পর্যন্ত হইলে কোনো ক্ষতি নেই, কিন্তু 70-এর বেশি হয়ে গেলে কিন্তু সেটি চিন্তার বিষয়।
আপনার পাখির রুমের তাপমাত্রা বা হিউমিডিটি কত সেটি জানার জন্য হিউমিডিটি ক্লক পাওয়া যায়। আপনারা চাইলে এরকম একটি হিউমিডিটি ক্লকও কিন্তু আপনাদের বাসায় রাখতে পারেন। হিউমিডিটি ক্লকের মাধ্যমে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন আপনার পাখির রুমের তাপমাত্রা কত এবং হিউমিডিটি কত। আবার হিউমিডিটি কন্ট্রোল করার জন্য অনেক ইনডোর প্ল্যান্ট রয়েছে, আপনারা চাইলে সেসব ইনডোর প্ল্যান্টও কিন্তু বাসায় রেখে হিউমিডিটি কন্ট্রোল করতে পারেন। এসব ইনডোর প্ল্যান্ট আপনাকে হিউমিডিটি কন্ট্রোলে অনেক হেল্প করবে, যেমন এরিকা পাম, ব্যাম্বো পাম, অর্কিড, অ্যালোভেরা ইত্যাদি। তবে এমন কিছু ইনডোর প্ল্যান্ট রয়েছে যেগুলো আবার পাখিদের জন্য অনেক ক্ষতিকর, যেমন স্নেক প্ল্যান্ট, পিস লিলি। এসব গাছের পাতা যদি আপনার পাখি খেয়ে ফেলে সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন সমস্যা হতে পারে, তাই আবার সব ধরনের ইনডোর প্ল্যান্ট কিন্তু বাসায় রাখা যাবে না। সম্ভব হইলে আপনি আপনার পাখির রুমে একটি গ্যাস ফ্যান লাগিয়ে দিতে পারেন, এতে রুমের যে বাতাসের ফ্লো সেটি ঠিক থাকবে। হিউমিডিটি নিয়ে আমার একটি পুরো ভিডিও থাকবে, ভিডিওটি দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যেন আমি ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। বেবি বার্ডদের ওজন পরিমাপ। আপনার বাসায় যদি বেবি বার্ড থাকে তাহলে আপনার বাসায় ওয়েট মেশিনটাও থাকা জরুরি, কেননা বেবি বার্ডদের প্রত্যেক দিনই ওজন মাপার প্রয়োজন পড়ে। ধরেন আপনি আপনার পাখির ওজন মাপলেন, দেখলেন যে দুই তিন দিনের ব্যবধানে ওদের ওজন অনেক বেড়ে গিয়েছে, সেক্ষেত্রে আপনি খাবার কিছুটা কমাই দিতে পারবেন। আবার যদি দেখেন ওজন অনেক কমে গিয়েছে সেক্ষেত্রে আপনি প্রয়োজনীয় পদক্ষেপও নিতে পারবেন। তাই আপনার বাসায় যদি বেবি বার্ড থাকে তাহলে ওয়েট মেশিনটাও আপনার বাসায় রাখা জরুরি। বেবি বার্ডদের কতটুকু ঘুম প্রয়োজন? পাখিদের সাধারণত 12 ঘন্টা ঘুমাইতে দিতে হয়, আর ওদেরকে এমন পরিবেশে রাখতে হবে যেখানে মানুষের যাতায়াত অনেক কম, আওয়াজ অনেক কম, এরকম পরিবেশে থাকলে ওরা নিশ্চিন্তে ঘুমাইতে পারে, ডিস্টার্ব একটু কম হয়। ওদের ঘুম যদি পর্যাপ্ত পরিমাণ না হয় সেক্ষেত্রে গ্রোথে প্রবলেম হইতে পারে বা বিভিন্ন সমস্যা হইতে পারে, হয়তো বমি হইতে পারে, এরকম সমস্যা দেখা দিতে পারে। তাই সকল পাখিদের পর্যাপ্ত ঘুম প্রয়োজন। খাবার খাওয়ানোর নিয়ম। হ্যান্ডফিড প্রস্তুত করতে যা যা লাগবে, একটি ভালো মানের হ্যান্ডফিড, একটি পরিষ্কার বাটি, একটি সিরিঞ্জ, গরম পানি এবং খাবার মিক্স করার জন্য একটি পরিষ্কার চামচ। আমি আমার ম্যাকাও বেবিকে সিটাকাস হ্যান্ডফিডটি প্রোভাইড করব। আমি বাটিতে 3 চামচ হ্যান্ডফিড নিচ্ছি, পরিমাণ মতো গরম পানি দিয়ে একটি পরিষ্কার চামচের সাহায্যে আমি খাবারটি মিক্স করে নেব। খাবারটি খুব ভালোভাবে মিক্স করতে হবে যেন খাবারে কোনো দানা না থাকে। মিক্স করা হইলে খাবারের তাপমাত্রা চেক করতে হবে, খাবার যখন উষ্ণ গরম হবে তখনই পাখিকে খাবার খাওয়াইতে হবে। সবশেষে বলে রাখি, আমি কিন্তু স্পেশালিস্ট না, আমি জাস্ট আমার অভিজ্ঞতাটুকু আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন। সকলের ভালোবাসার বেবি বার্ড সুস্থ থাকুক, ভালো থাকুক, এই প্রত্যাশায় আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আরও এ ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।